প্রিয় বন্ধুরা, আজকাল আমরা রাস্তাঘাটে অনেক রকম ফাস্টফুড খাই, যেগুলো বেশিরভাগ ময়দা দিয়েই তৈরি হয়, যেমন সিঙ্গাড়া, চাউমিন, বার্গার, মোমো ইত্যাদি। আজকের দিনে এইসব খাবারের প্রধান উপাদান হলো ময়দা। কিন্তু আপনি কি জানেন ময়দা কি থেকে তৈরি হয় এবং এটা কারখানায় কিভাবে তৈরি করা হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক ময়দা কি থেকে এবং কিভাবে তৈরি হয়। বন্ধুরা, এটা জানলে আপনারা সত্যি অবাক হবেন যে ময়দা মূলত গম থেকেই তৈরি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে গমের আটা থেকে আমরা রুটি তৈরি করে খাই সেই গম থেকেই ময়দা তৈরি হয়। তাহলে ময়দা আটার থেকে এতটা আলাদা হয় কেন? এটা বুঝতে গেলে আপনাকে গমের বায়োলজিক্যাল গঠন সম্পর্কে জানতে হবে। একটা গমের দানার 3টি অংশ থাকে, যার মধ্যে সবার উপরের অংশটিকে ব্র্যান বলা হয়। এই অংশে প্রচুর পরিমাণে ফাইবার এবং মিনারেলস থাকে। গমের মাঝের অংশটিকে এন্ডোস্পার্ম বলা হয়। এই অংশে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে স্টার্চ রূপে। আর গমের সবথেকে ভেতরের অংশটিকে জার্ম বলা হয়, যেখানে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়। এবার যখন গম থেকে ময়দা তৈরি করা হয়, তখন এর থেকে ব্র্যান এবং জার্ম অংশটিকে আলাদা করে দেওয়া হয়। আর এন্ডোস্পার্ম, অর্থাৎ যেখানে কার্বোহাইড্রেট স্টার্চ রূপে থাকে, এই অংশটিকে আলাদাভাবে পেশাই করে ময়দা তৈরি করা হয়। চলুন দেখে নিই কারখানায় কীভাবে ময়দা তৈরি করা হয়। ময়দা তৈরি করার পদ্ধতি শুরু হয় ক্ষেতের গম কাটার পর থেকে। এর জন্য হারভেস্টার মেশিনের সাহায্যে গমগুলিকে গাছ থেকে আলাদা করে তুলে নেওয়া হয়। তারপর এগুলিকে বস্তায় ভরে ট্রাকের সাহায্যে কারখানায় আনা হয়। কারখানায় আনার পর এগুলিকে ডাম্পিং অথবা ইনটেক পয়েন্টে ঢেলে দেওয়া হয়। ফলে সমস্ত গমদানা ছাঁকনির মাধ্যমে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা হয়ে যায়। সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে ল্যাবে গিয়ে এটার পরীক্ষণ করা হয়। এর থেকে গমের মধ্যেকার আর্দ্রতা, প্রোটিন, গ্লুটিন, মিনারেলস ইত্যাদি জিনিস জানা যায়। এরপর আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে এক ধরনের বাকেট কনভেয়ারের সাহায্যে গমগুলিকে কারখানার সবথেকে উপরের অংশে পাঠানো হয়, কারণ বেশিরভাগ কারখানায় টপ টু বটম অ্যাপ্রোচ এই পদ্ধতির প্রয়োগ করা হয়। ফলে মধ্যাকর্ষণ বলের প্রভাবে কারখানাজাত দ্রব্য উপর থেকে নিচে সহজেই আসতে পারে। উপরে আসার পর সমস্ত গমগুলিকে ক্লিনিং প্রসেসে পাঠানো হয়, ফলে গমগুলি ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়, যাকে বলা হয় প্রি ক্লিনিং প্রসেস। যার ফলে গমগুলি ড্রাম সিভের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এতে এক ধরনের ড্রামের মতো ঘুরন্ত ছাঁকনি লাগানো থাকে। এর ফলে গম থেকে বিভিন্ন রকমের ময়লা, যেমন দড়ি, প্লাস্টিক, কাগজ আরও বিভিন্ন জিনিস আলাদা হয়ে যায়। এরপর সমস্ত গম পৌঁছে যায় গ্র্যাভিটি ক্লিনার মেশিনে, যেখানে একটার উপর আরেকটা অর্থাৎ 2-3টি লেয়ারের ছাঁকনি লাগানো থাকে, যেখানে গম মধ্যাকর্ষণ বলের প্রভাবে দ্রুত গতিতে নিচের লেয়ারগুলিতে নামতে থাকে। ফলে অন্যান্য ফসলের দানা বা গাছের কাণ্ড গম থেকে আলাদা হয়ে যায়। এরপর গমগুলি একটা ফ্লো ব্যালেন্সার মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটির কাজ হলো গমের প্রবাহ ধারাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। এরপর এই গমগুলি ম্যাগনেটিক ডিস্টর্নারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে একটি বড় মাপের ইলেকট্রিক ম্যাগনেট বা তড়িৎ চুম্বক লাগানো থাকে, যে গমের মধ্যে থাকা লোহা অর্থাৎ পিন, পিরেক, নাটবল্টু বা তারের টুকরোগুলিকে আলাদা করে দেয়। এরপর গমগুলিকে ভাইব্রো ডিস্টর্নার মেশিনে পাঠানো হয়, যেখানে ভাইব্রেট হওয়া এক ধরনের ছাঁকনি লাগানো থাকে, যে সব সময় ভাইব্রেট হতে থাকে, যেটা গমের সাথে লেগে থাকা বালি, পাথরের টুকরো ইত্যাদি জিনিসগুলোকে পরিষ্কার করে দেয়। তারপর গমগুলি চলে যায় ডিস্টর্নার মেশিনে। এই মেশিনে বিশেষ এক ধরনের কম্পনশীল জালি লাগানো থাকে, যেটা কিছুটা হেলানো অবস্থায় থাকে। আর এর নিচে থেকে সবসময় তীব্র বেগে হাওয়া প্রবাহিত করা হয়। যখন গম এর মধ্যে থেকে প্রবাহিত হয়, তখন গমের সাথে লেগে থাকা পাথর, কাঁকড় এবং কাঁচের টুকরো ভারী হওয়ার কারণে নিচে জমতে থাকে, এবং গম এদের তুলনায় হালকা হওয়ার জন্য এবং হাওয়ার ঊর্ধ্বমুখী চাপের ফলে পাথর ও কাঁকড়ের টুকরোগুলি থেকে হালকা উপরে ভাসতে থাকে। এর ফলে জালিতে লেগে থাকা পাথর এবং কাঁকড়ের টুকরো জালির বিশেষ গঠনের জন্য উপরের দিকে আসতে থাকে, এবং গম মধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে নামতে থাকে। এরপর পাথর এবং কাঁকড়ের টুকরো নিচের এক পাশে ড্রামে জমা হতে থাকে এবং বিপরীত দিকের পাত্রে গমগুলি জমা হতে থাকে। এই মেশিনটি এতটাই উন্নত মানের যে অতি সূক্ষ্ম পাথরের টুকরোকেও আলাদা করতে সক্ষম হয়। এরপর গমগুলি চলে যায় স্কুরার মেশিনে, যেখানে একটি ঘুরন্ত রোলার লাগানো থাকে একটি ড্রামের মধ্যে। এখানে ড্রাম এবং রোলারের গায়ে অনেকগুলি সূচালো দাঁতের মতো অংশ লাগানো থাকে। এর ফলে যখন এই ড্রাম এবং রোলারের মাঝের অংশে গমকে পাঠানো হয়, তখন এদের ঘূর্ণনের ফলে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, যার ফলে গমের গায়ে লেগে থাকা কাদামাটি আলাদা হয়ে নিচে জালির মাধ্যমে বেরিয়ে যায়। আর গমের দানা পাশের জায়গা থেকে বেরিয়ে অন্য পাত্রে জমা হয়। এরপর গমগুলিকে অ্যাসপিরেশন চ্যানেলে পাঠানো হয়, যেখানে নিচে প্রবাহিত গমের মধ্যে তীব্র বেগে হাওয়া চালনা করা হয়, যার ফলে গম থেকে ডাস্ট এবং ধুলো আলাদা হয়ে অন্যত্র চলে যায়। আর তারপর আমরা বিশুদ্ধ খাঁটি গম পেয়ে যাই। এরপর গমগুলিকে শেষবারের মতো ধোয়ার জন্য গ্রেন ওয়াশার মেশিনে পাঠানো হয়, যেখানে বিশুদ্ধ জলের সাহায্যে গমকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, ফলে অবশিষ্ট ময়লাও ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তারপর এই মেশিন জলকে আলাদা করে গমগুলিকে একটি পাত্রে জমা করে। এরপর এই বিশুদ্ধ ভিজে গমগুলিকে গ্রেন ড্রায়ার মেশিনে পাঠানো হয়, যেখানে ইলেকট্রিক হিটার এবং ফ্যান লাগানো থাকে। সেই কারণে কন্টিনিউ এখানে গরম হাওয়ার স্রোত বইতে থাকে। এর ফলে কনভেয়ারের মধ্যে থেকে প্রবাহিত হওয়া গমের উপর সর্বদা গরম হাওয়া চলতেই থাকে, ফলে ভিজে গম দ্রুত শুকিয়ে যায়। এরপর এই শুকনো গমগুলিকে স্টোরেজ সাইলোতে পাঠানো হয়, ফলে বাইরের পরিবেশ এবং পোকামাকড়ের হাত থেকে গমগুলি সুরক্ষিত থাকে। এইবার যদি আটা তৈরি করতে হয়, তাহলে এইগুলিকে সরাসরি ফ্লোর মিলে পাঠিয়ে গম কলের সাহায্যে পেশাই করলেই আটা হয়ে যাবে। কিন্তু ময়দা বানানোর জন্য গমগুলিকে স্টোরেজ সাইলো থেকে সরাসরি ময়েশ্চার মেজারিং ডিভাইসে পাঠানো হয়, যেখানে থাকা মাইক্রোওয়েভ এবং অপটিক্যাল সেন্সর গমের মধ্যেকার আর্দ্রতা যাচাই করে। তারপর এই গমগুলিকে টার্বোলাইজার ড্যাম্পনার মেশিনে পাঠানো হয়, যেখানে প্রয়োজন মতো গমের সাথে জল মেশানো হয় এই ঘুরন্ত রোটারগুলির মাধ্যমে। এর ফলে গমের আর্দ্রতা 7% থেকে 20% পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়। এরপর গমগুলিকে হোল্ডিং ট্যাঙ্কে পাঠানো হয় 10 থেকে 12 ঘন্টার জন্য, ফলে গমের বাইরের অংশ অর্থাৎ ব্র্যান শুকিয়ে শক্ত হয়ে যায় এবং ভেতরের এন্ডোস্পার্ম উন্মুক্ত হয়ে যায়। এই পর্যায়টি ময়দা বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর গমগুলিকে ক্র্যাকিং মিলে পাঠানো হয়, যেখানে দুটি বড় মাপের রোলার লাগানো থাকে, যে দুটি রোলার পরস্পর বিপরীত অভিমুখে ভিন্ন গতিতে ঘুরতে থাকে। এদের মাঝে অল্প একটু ফাঁক রাখা থাকে। এর ফলে গম যখন এদের মধ্যে থেকে প্রবাহিত হয়, তখন রোলারের মধ্যেকার ফাঁক এবং গরম আর্দ্রতার কারণে গম পেশাই না হয়ে ভেঙে টুকরো হয়ে যায় আখরোটের মতো। এর ফলে ব্র্যান, জার্ম এবং এন্ডোস্পার্ম সব আলাদা হয়ে একটা মিশ্রণের সৃষ্টি করে। এবার এই মিশ্রণটিকে পিউরিফায়ার মেশিনে পাঠানো হয়, যেখানে আড়াআড়ি এবং পাশাপাশি কিছু বিশেষ ধরনের কম্পনশীল ছাঁকনি লাগানো থাকে। ছাঁকনিগুলির ছিদ্রের আকার উপর থেকে নিচের দিকে ক্ষুদ্রাকৃতি করে রাখা থাকে। যখনই এই মিশ্রণটিকে ফিডারের সাহায্যে মেশিনে প্রবেশ করানো হয়, তখন মেশিনের কম্পনের জন্য মিশ্রণগুলি সমস্ত ছাঁকনি জুড়ে ছড়িয়ে পড়ে, আর তার সাথে গরম হাওয়া নিচ থেকে উপরে আসতে থাকে। এর ফলে ব্র্যান এবং জার্ম হালকা হওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে এবং ভারী এন্ডোস্পার্ম নিচেই থেকে যায়, আর গরম হাওয়া সিক্ত এন্ডোস্পার্মকে শুকিয়ে দেয়। আলাদা আলাদা কম্পনশীল ছাঁকনি থেকে প্রবাহিত হয়ে এন্ডোস্পার্মের টুকরো নিচে জমতে থাকে, আর অন্যদিকে ব্র্যান এবং জার্ম পাশের একটি পাত্রে জমা হয় এবং পরে সেটা পুনরায় মিলে পাঠিয়ে দেওয়া হয়। নিচে জমা হওয়া এন্ডোস্পার্মের টুকরোগুলিকে আমরা সেমোলিনা বা সুজি বলি, আর এইভাবে সুজিও প্রস্তুত করা হয়, আর এই সুজির সাহায্যে আমরা হালুয়া তৈরি করে খাই। আর এই টুকরো হওয়া এন্ডোস্পার্ম থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে ময়দা তৈরি করি। ময়দা তৈরি করার জন্য এই এন্ডোস্পার্মের টুকরোগুলিকে রোলার মিলে পাঠানো হয়, যেখানে ফিড রোলারের সাহায্যে একে পুনরায় পেশাই করা হয়, আর পরপর সারিবদ্ধভাবে পেশাই করার জন্য শ্রেণীবদ্ধ হয়ে থাকা রোলার মেশিনগুলিতে পাঠানো হয়। ততক্ষণ ধরে পেশাই চলতে থাকে যতক্ষণ না তার পার্টিকেলগুলির সাইজ 200 মাইক্রনের হচ্ছে। এরপর একে প্ল্যান শিফটারে পাঠানো হয়, যেখানে একটার উপর আরেকটা বহু সংখ্যক ছাঁকনি লাগানো থাকে অনেকগুলি বাক্সের মধ্যে, যে বাক্সগুলি সর্বদা ভাইব্রেট হতে থাকে কাউন্টার ওয়েব মেকানিজমের জন্য। প্ল্যান শিফটারের উপর থেকে সেমোলিনাগুলিকে এই ছাঁকনির মধ্যে প্রবেশ করানো হয়। সেমোলিনার যে কণাগুলি সবচেয়ে ছোট, সেগুলি সব ছাঁকনি পার করে একদম নিচে চলে আসে, আর যেগুলি বড় আকারের হয় সেগুলিকে পুনরায় রোলার মিলে পাঠিয়ে দেওয়া হয় পেশাই করার জন্য। সবশেষে ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটি পাওয়া যায় তার পার্টিকেলের সাইজ 10 থেকে 100 মাইক্রনের মধ্যে হয়, আর একেই আমরা ময়দা বলি। কিন্তু এই অবস্থায় এটি এতটা সাদা রঙের হয় না, কারণ ময়দা যখনই হাওয়ার সংস্পর্শে আসে ধীরে ধীরে এটি অক্সিডাইজড হয়ে অতিরিক্ত সাদা রঙের হয়ে যায়। কিন্তু কোম্পানির লোকেরা এই পদ্ধতিটিকে দ্রুত শেষ করার জন্য এর সাথে পার অক্সাইড অথবা পটাশিয়াম ব্রোমেট মিশিয়ে ব্লিচ করে নেয়, ফলে ময়দা দ্রুত অতিরিক্ত সাদা রঙের হয়ে যায়। কিন্তু এখানে একটা সবথেকে বড় প্রশ্ন চলে আসে যে গম থেকেই যদি আটা, ময়দা, সুজি তৈরি হয়, তাহলে এদের স্বাদ ভিন্ন রকমের কেন হয়? এর প্রথম কারণ হলো ময়দাতে ব্র্যান এবং জার্ম থাকে না, যেখানে ফাইবার এবং মিনারেলস থাকে। এরা কার্বোহাইড্রেটের স্বাদ কমিয়ে দেয়। আর দ্বিতীয় কারণটি হলো পার্টিকেল সাইজ। গম থেকে তৈরি হওয়া ডালিয়ার পার্টিকেল সাইজ 1000 থেকে 1500 মাইক্রনের মধ্যে হয়, সুজির পার্টিকেলের সাইজ 400 থেকে 800 মাইক্রনের মধ্যে হয়, আটার পার্টিকেলের সাইজ 300 থেকে 400 মাইক্রনের মধ্যে হয়, এবং অন্যদিকে ময়দার পার্টিকেলের সাইজ 10 থেকে 100 মাইক্রনের মধ্যে হয়। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, পার্টিকেলের সাইজ যত ছোট হবে সেটি তত লালারসের সাথে মিশে টেস্টফুল হবে এবং দ্রুত হজম হয়ে গ্লুকোজে পরিবর্তন হয়ে শক্তি উৎপন্ন করবে। আর এই কারণের জন্য অসুস্থ রোগীকে গমের ডালিয়া খাওয়ানো হয়, এবং এর পার্টিকেল অনেক বড় সাইজের হয় আর ধীরে ধীরে হজম হয়। আর অন্যদিকে ডায়াবেটিস রোগীদেরকে ময়দা খেতে নিষেধ করা হয়, কারণ তার পার্টিকেলের সাইজ ছোট হওয়ার কারণে এটি দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যেটা তাদের জন্য খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, এই ছিল ময়দা তৈরি হওয়ার ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।